ব্রকোলি দিয়ে আজকে একটা স্ন্যাক্স কাম ডিনার বানাবো। আমি প্রথমে ব্রকোলিটা স্টিম করে নিচ্ছি। ব্রকোলিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, খুব বেশিক্ষণ স্টিম করিনি আমি, 3-4 মিনিট স্টিম করেছি। এবার এটা বলে আমি ব্রকোলিগুলো নিয়ে নিয়েছি, 2টা ডিম ইউজ করব। এবার মশলাপাতি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ইটালিয়ান স্টাইল সিজনিং আছে সেটা দিয়ে দিচ্ছি, খুব বেশি পরিমাণে দিচ্ছি না, অল্প করে দিচ্ছি একটু ফ্লেভার আনার জন্য। আর দেশি দেশি একটা ভাব আনার জন্য আমি এটাতে অল্প একটু জিরা দিয়ে দিচ্ছি। একটু ধনিয়া দিয়ে দিচ্ছি। এখানে আমি মনের ইচ্ছা মতো মশলা দিচ্ছি, আসলে এই রেসিপিটা আমার নিজের রেসিপি হয়ে যাচ্ছে। মেইন রেসিপিটাতে চিজ ইউজ করে, আমি ডিসিশন নিয়েছি চিজ ইউজ না করার। ডিমের সঙ্গে মশলা আর ব্রকোলি সব কিছু মিক্স করে নিয়েছি। এবার এখানে আমি অল পারপাস ফ্লাওয়ার ইউজ করব, যতটুকু লাগে সুন্দর একটা চপ টাইপের কনসিস্টেন্সি আসার জন্য। শুরুতে এটুকু দিয়ে দেখছি, এরকম একটা কনসিস্টেন্সি হয়েছে, লেটস সি কেমন আসে। এয়ার ফ্রায়ারে নতুন একটা শেপ দিয়ে দিচ্ছি, সেখানে সুন্দর করে এই চপগুলো বিছিয়ে দিব। আমি এইভাবে আমার এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। এখন এখানে একটু অ্যাভোকাডো অয়েল স্প্রে করে দিচ্ছি। দুই স্প্রে দিয়ে দিলাম, ক্লোজ ইট আপ, আমি অন করে দিচ্ছি, 370-তে থাকুক, 15 মিনিটের জন্য দিয়ে দিলাম। মাঝে একবার উল্টে দেখব, মাঝে একবার উল্টে দিচ্ছি। মেয়োনিজের জন্য আমি অ্যাভোকাডো অয়েল বেসড এই মেয়োনিজটা ইউজ করছি। সস বানাবো, সুগার ফ্রি টমেটো সস আর অ্যাভোকাডো মেয়োনিজ দিয়ে বানাচ্ছি সসটা। আমার চপ হয়ে গেছে, লুক এট দ্যাট। এই তো আমার স্ন্যাক্স রেডি হয়ে গেছে।